ওয়েলকাম তোমাদের ড্রিম এস ব্লগ পরিবারে। তোমরা আগের ভিডিওতে এত ভালোবাসা দিয়েছো আমাদেরকে, তোমাদের কমেন্টের রিকোয়েস্টে আবারও একটা ভিডিও তোমাদের সাথে আমরা শেয়ার করলাম। অনেকেই কমেন্ট করেছো কিডস কালেকশন এবং জেন্টস কালেকশন নিয়ে ভিডিও করতে, তোমাদের জন্য আবারও হেল্পফুল ভিডিও করতে পেরে নিজেরই খুব ভালো লাগছে। তো তোমরা অবশ্যই প্রত্যেকটা ভিডিও পুরোটা পর্যন্ত দেখো এবং অবশ্যই কমেন্ট করে জানিও যে এবারে কিডস কালেকশন এবং জেন্টস কালেকশনটা ঠিক কতটা ভালো হয়েছে। সেল তো প্রায় শেষ হতে গেল, সেলের শেষে এসে কী কী কালেকশন এখনও রয়েছে সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। এখনও যারা যারা যাওনি গিয়ে পছন্দের জিনিসগুলো অবশ্যই কিনে আনতে পারো, প্রায় কালেকশন শেষ বলতে পারো, কিন্তু এখনও অনেক কালেকশন যে রয়ে গেছে তোমাদের জন্য, কিন্তু এখনও কিন্তু বেশ ভালোই কালেকশন রয়েছে। তোমরা জেন্টস আর কিডসের দিকে বেশি নজরটা দিলে মনে হয় ভালো হয়, কারণ লেডিস কালেকশন কিন্তু প্রায় শেষ। চলো তাহলে কিছু লেডিস কালেকশন তোমাদেরকে দেখিয়ে নিয়ে তারপরে জেন্টস আর কিডস কালেকশনের দিকে যাওয়া যাক। এই ড্রেসটার কালারটার জন্য এই ড্রেসটা আমার এত পছন্দ হয়ে গিয়েছিল না পেরে নিয়েই নিলাম। মেয়েদের কালেকশনের মধ্যে সুন্দর সুন্দর ওয়ান পিসের সাথে সুন্দর সুন্দর শার্টও কিন্তু দেখলাম বেশ ভালোই। কুর্তির কালেকশনে গিয়ে দেখলাম কুর্তি তো সব শেষ, একটাও নেই। তারপর একটু কসমেটিক্স কালেকশনে গেলাম, কিন্তু ওখানেও না সব ভালো ভালো জিনিসগুলো সবাই নিয়ে গেছে, আর কিছু অল্প জিনিস পড়েছিল, আমি আর ওখান থেকে সেরকম কিছু নিইনি। মেইন গেছিলাম হচ্ছে অঙ্কুরে মায়ের জন্য একটা লিপস্টিক নেব, কিন্তু সেটা পেলাম না, কালারটা কাকিমা যেটা পছন্দ করে, আগের দিন যেটা নিয়ে গেছিলাম ওটাই বেশি পছন্দ হয়েছে কাকিমার, আর বাদবাকি সেরকম কিছু ছিল না। তারপর আবার একটু প্যান্টের এদিকে আসলাম, প্যান্টের কিছু কালেকশন দেখতে, তারপরে কিছু জুতোর কালেকশন দেখলাম। এখানে 999-এর জিন্সগুলো ছিল 799, এখানে কিছু অফার আমি দেখলাম, প্রায় 200 টাকা মতো অফ ছিল। কিছু জিন্স আবার 699-এও পেয়ে যাবে তোমরা। কিছু টপের কালেকশন ছিল যেটা ছিল 299-399, বিভিন্ন রেঞ্জের টপের কালেকশন চেক করলাম। তারপরে তোমাদের তো আগের দিন দেখালাম যে 4টে কালারের জিন্স অ্যাভেলেবেল ছিল 799-এ, সেগুলো সবই এখনো অবধি আছে। তোমরা যদি কিনতে চাও ডেফিনেটলি গিয়ে কিনতে পারো, এখনো অবধি কিছু কিন্তু আছে। সবাই বলছে ঠিকই যে কিছু নেই কিছু নেই, সব বাড়তি জিনিস পড়ে আছে, কিন্তু সেটা একদমই না, ওরা নতুন কিছু তুলছে। কি অবস্থা গো, জিন্সের কিছু বিশেষ কালেকশন যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। এখানে অঙ্কুর কিছু ডেনি জিন্স দেখছিল যেইগুলো মাত্র 499, মানে এখনকার দিনে জুডিওর মতো একটা জায়গা থেকে জিন্স 499, মানে এটা জাস্ট ভাবাই যায় না। আমরা তো দেখে অবাক হয়ে গেছিলাম, কারণ আমরা আগের দিন জিন্স কালেকশনে ঢুকিনি, দেখিনি কোনটার কীরকম রেঞ্জ আছে। তা দেখলাম বেশ ভালো, কাপড়টাও ভীষণ ভালো কোয়ালিটি এবং 499 রেঞ্জ। 799-এর জিন্সগুলো মাত্র 499, এটা দেখে সব থেকে বেশি ভালো লাগলো। তা তারপরে আমি কিছু গেঞ্জির কালেকশন দেখছিলাম, কিছু টি শার্ট কিছু গেঞ্জি কালেকশন দেখছিলাম। জেন্টস কালেকশন কিন্তু এখনও হিউজ পরিমাণ আছে, তোমরা যদি চাও ডেফিনেটলি কে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। জিন্সগুলো এতটাই স্ট্রেচেবল ছিল, মঙ্কুর বলছে খুবই পরে আরাম আছে এগুলো।
কিছু কার্গো জিন্সের কালেকশন দেখলাম যেটার প্রাইস ছিল 999, এটাও বেশ ভালো, ভালোই লাগলো। দেখো দেখো প্রাইসটা জিন্স কালেকশনের মধ্যে হিউজ রকমের প্যান্ট দেখলাম, মানে আমরা জাস্ট দেখে শেষ করতে পারছিলাম না। শপিং করতে আসতে গেলে মনটা ভালো হয়ে যায় বলো। খুব ভালো, কত ভালো, বেশ হোয়াইট জিন্স ভালো। কিছু গেঞ্জির আইটেম দেখলাম যেগুলো এতটাই সফট বন্ধুরা, তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না। এগুলো কিন্তু এখনও সেল প্রাইসেই চলছে, যে সেলের যে প্রাইসটা রয়েছে সেই প্রাইসেই কিন্তু এখনও রয়েছে। আমি বেশ অনেকগুলো খুঁজে খুঁজে দেখলাম, কালারগুলো কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার। সুন্দর লাগছে, কত দেখাও তো দামটা সুন্দর। ছেলেদের শুজের কালেকশনে গেলাম, শুজের কালেকশনে কিন্তু ভালো ভালো ব্র্যান্ডেড জিনিসই ছিল যথেষ্ট। আর কিছু শুজ তো বেশ ভালোই লাগলো, অঙ্কুর বলছিল অঙ্কুরের বাবার জন্য একটা নেবে, তো এটার দাম ছিল 599। আর ওইদিকে কিডস কালেকশন, একটু পরে কিডস কালেকশনের দিয়ে তোমাদের সব দেখাচ্ছি। কিছু জুতোর কালেকশন দেখলাম যেগুলোর রেঞ্জ ছিল 299 কিন্তু যথেষ্ট ভালো জুতো ছিল, যেগুলো আমাদের মনসুনে পরার মতন, বেশ ভালোই দেখলাম, একটু অন্যরকম ইউনিক টাইপের দেখলাম, ভালো লাগলো বেশ। এইবারে আসলাম আমরা কিডস কালেকশন, তো চলো কী কী আছে দেখা যাক। কিডস কালেকশানে এসেই দেখলাম ফার্স্টে মেয়েদের কিছু ড্রেস যেটা প্রায় শেষ হয়ে গেছে স্টোরেজ থেকে। তারপরে আসলাম বাচ্চাদের বয়েজ কালেকশন আর কি, সেখানে 249 অনেকগুলো প্যান্ট জামা ছিল, যেগুলো অঙ্কুর বলছিল আমাদের গুল্লু বাবার জন্য, আমাদের গুল্লুর প্যান্ট ছিল ওখানে অনেকগুলো, কারণ আমরা বাচ্চাদের মধ্যে এখন গুল্লুকে এতটাই ভালোবাসা দিয়েছি, গুল্লু আমাদের সাথে এত ভালো করে মেশে, ওই জন্য বাচ্চাদের জামা কাপড় দেখলে যেন ওর কথাটাই আগে মনে পড়ে যায়। গুল্লুর প্যান্ট এগুলো আছে বেশ। তোমাদের অনেকের মধ্যে কিউরিওসিটি থাকতে পারে গুল্লুটাকে, গুল্লুটা হচ্ছে আমাদের একটা দিদির ছেলে যে অঙ্কুরদের বাড়িতে খুব আসে এবং আমাদের সাথে সারাদিন থাকে। ওকে পরের বারের ভিডিওটা ওর জন্য আসছে খুব শীঘ্রই, একটা স্পেশাল ভিডিও, সেটার জন্য তোমরা ওয়েট করে থাকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমরা এখানে যে বয়েজ কালেকশনগুলো দেখছো সেগুলোর দাম ছিল 299 কিন্তু সেটা অফার প্রাইসে মাত্র 99 ছিল, তোমরা তো দেখলে ভিডিওতে। আর প্রায় ম্যাক্সিমাম জামাগুলোতেই এরকম অফার চলছিল। আর কিছু বাচ্চাদের প্যান্ট দেখলাম, বাচ্চাদের কার্গো ছিল যেগুলো দেখে বেশ ভালোই লাগছিলো, এগুলো ছিল 299। আর কিছু বড় ছেলেরা মানে যাদের বয়স প্রায় 10-12 বছর তাদেরও কার্গো প্যান্ট ছিল, যেগুলো প্রাইস ছিল প্রায় 499। আর গার্লস কালেকশনের মধ্যে কিছু ছোট প্যান্ট জামা যেগুলোর রেঞ্জ ছিল 199, আর যেগুলো এখনো পর্যন্ত হিউজ পরিমাণে আছে। আর অঙ্কুর বলছে এগুলো নাকি চশমা প্যান্ট। এখানে যে কটা গেঞ্জি ছিল অল ওভার 299 সেল চলছিল, দেখো হিউজ কালেকশন রয়েছে এখনো পর্যন্ত, এগুলো 299 আমরা আবার নিচে এসে কিছু কুর্তি কালেকশন সাইডে গিয়ে দেখলাম যেগুলো রেঞ্জ ছিল 399। কিছু টপের কালেকশন যেগুলো দেখলাম যেগুলো অফারে ছিল 399। 299 কিছু টপ আমার চোখে পড়লো যেগুলো
আমি তোমাদেরকে খুঁজে খুঁজে দেখানোর চেষ্টা করছিলাম যে এখনও রিজনেবল প্রাইসে কী কী টপ কালেকশন রয়েছে। এখানে যে কটা টপ ছিল সব কটাই 299, যতটা কম রেঞ্জে হয় খুঁজে খুঁজে তোমাদেরকে সবই দেখানোর চেষ্টা করলাম। এটাও ছিল 299, আর এটার অফারেও ছিল 299। তোমাদের জুডিও আর তার পাশে হচ্ছে ইয়োস্টা, চলো এখন এখানে যাব। শুধুমাত্র জুডিওর কালেকশন কিন্তু নয়, আজকে অঙ্কুরার আমি ঠিক করলাম তোমাদেরকে ইয়োস্টার প্রত্যেকটা কালেকশন, মেন্স, কিডস এবং গার্লস প্রত্যেকটা কালেকশন তোমাদেরকে দেখাবো যে কীরকম রেঞ্জে কী কী আছে। তোমরাই কমেন্ট করে বলবে যে কোথায় সবথেকে রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে এবং ব্র্যান্ড কোয়ালিটি কোনটা সবথেকে বেস্ট, সেটা তোমরা কমেন্ট করে আমাদেরকে জানাবে। এখানে টি শার্ট টাইপ টপগুলো রেঞ্জ ছিল মাত্র 149, আর আমরা ঢোকার সময় দেখলাম কিছু অফারে ভালো ভালো কালেকশনের টপ ছিল যেগুলো মাত্র দাম ছিল 299, যেটা জুডিওর থেকে অনেকটাই রিজনেবল, মানে প্রায় 100 টাকা মতন অফ কিন্তু ছিল। এসেই দেখলাম কিছু হট প্যান্টের কালেকশন ছিল যেগুলোর দাম ছিল 499, এবং ওপরের টপের কালেকশন ছিল অফারে মাত্র 299, যেগুলো বিভিন্ন বিচে পরার জন্য একদম পারফেক্ট। 799, এটা ভালো লাগছে গো, সুন্দর লাগছে এটা, ওয়াও এটা সুন্দর লাগছে। জিন্স, তারপর কিছু ট্রাউজার প্যান্ট ইত্যাদি বিভিন্ন জিনিসের সাথে পরার জন্য একদম পারফেক্ট কয়েকটা টপের কম্বিনেশন আমি দেখলাম যেগুলো রেঞ্জ ছিল মাত্র 299। এখানে জামা কাপড়ের পাশাপাশি কিন্তু অনেক জুয়েলারিও তোমরা পেয়ে যাবে, আমি কিছু জুয়েলারি চেক আউট করে তোমাদেরকে দেখালাম। কিছু জুয়েলারি আছে যেগুলো ভীষণ ভালো লাগলো, যেগুলো টপের সাথে ভীষণই মানাবে। কিছু আছে গলার হার যেগুলো ওয়ান পিসের সাথে খুব ভালো লাগবে, এগুলোর দাম মাত্র 149 ছিল, তোমরা ডেফিনেটলি এগুলো ট্রাই করে দেখতে পারো। তারপর কিছু কুর্তির কালেকশন দেখলাম যেগুলোর দাম ছিল মাত্র 399, আর 299-এরও কিছু কুর্তি আমি দেখলাম, এটা ভালো লাগছে। কিছু ব্র্যান্ডেড পেন্সিল প্যান্ট আমি দেখলাম, বিভিন্ন কালারের ছিল, রেড, ইয়েলো বিভিন্ন কালারের ছিল। এই হোয়াইট কালারের কিছু কিউট টপ দেখলাম যেগুলোর দাম ছিল 499, আর যেগুলোর কাপড়গুলো ভীষণই ভালো ছিল। 599 সব এখানে 599-এর ম্যাক্সিমাম টপগুলো ছিল 399। তারপর কিছু প্লাজো কালেকশন দেখে আমরা কিছু কুর্তি কালেকশনের দিকে গেলাম যেগুলোর দাম ছিল 499, আর এই কুর্তিটার প্রিন্টটা তোমরা দেখো, তোমাদের কার কার এই কুর্তির কালারটা ভালো লেগেছে, প্রিন্টটা ভালো লেগেছে আমাকে একটু কমেন্ট করো। এই কুর্তিটা আমার ভীষণ ভালো লেগেছিল, গলার দিকটাও খুব ভালো ছিল, হাতের দিকটাও মানে খুবই সুন্দর ছিল কুর্তিটা। তারপর 399-এ আরও কিছু টপের কালেকশন আমি তোমাদেরকে দেখালাম। এই শার্টটা সম্পর্কে আমি অঙ্কুরকে বলছিলাম যে এটা নাকি ছেলেদের জামা, মানে প্রিন্টটা আমার ঠিক মেয়েদের হিসাবে ভালো লাগেনি অতটা। তারপর আরও কিছু কুর্তি দেখলাম যেটার দাম ছিল 299, মানে 299-এও যে এত সুন্দর প্রিন্টেড কুর্তি পাওয়া যায় সেটা ইয়ার্সটাতে না আসলে তোমরা জাস্ট ভাবতে পারবা না। তারপরে আমরা সরাসরি চলে গেলাম ওপরে, ওপরে গিয়ে ফার্স্ট চলে গেলাম কিডস কালেকশানে। ফার্স্টে গার্লস কিছু কালেকশন দেখছিলাম যেগুলো রেঞ্জ ছিল মাত্র 199। বাচ্চা মেয়েদের কিছু ফ্রক দেখলাম যেগুলোর দাম ছিল 299, কিছু টপ দেখলাম তার সাথে আবার একটা করে বোতামও ফ্রি দিয়েছে। এটা তো তোমরা জানো যে মেয়েদের কালেকশনের সাথে আবার বোতাম ফ্রি থাকে, বিশেষ করে ট্রেন্ডস থেকে কিছু কুর্তি নিয়েছিলাম সেখান থেকেও দিয়েছিল। এখানে সবই মোটামুটি আমার খুব ভালো লেগেছে, আর ছেলেদের টি শার্ট, শার্ট সব কিছুতে প্রচুর পরিমাণে ছাড় ছিল। 149-এ কিছু পাওয়া যাচ্ছিল, 299, 249 সব রেঞ্জ রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। ইয়োস্টাতে কিন্তু ম্যাক্সিমাম কালেকশন বলতে পারো ছেলে আর মেয়েদের কালেকশন হচ্ছে অ্যাভারেজ, এবং কিডস কালেকশন কিন্তু মানে দারুণ, দুর্দান্ত টাইপের। আর জেন্টস কালেকশন তোমাদের একটু পরে দেখাবো, জেন্টস কালেকশন লেডিস কালেকশনের সাথে মানে কম্পেয়ার করতে পারি আমি ডেফিনেটলি, কারণ লেডিস কালেকশনের থেকে জেন্টস কালেকশন অনেক অনেক বেটার। অঙ্কুর তো প্রায় 3-4 টি শার্ট কিনেছিলো আগেরবার যখন আমরা আসলাম তখন, তোমরা তো আগের ভিডিওতেও দেখেছো, আর তার আগেও আমাদের ভিডিও করা হয়নি, তার আগেও আমরা 3 মাস আগে এসেছিলাম।
কিন্তু কিডস কালেকশন হিউজ পরিমাণ বন্ধুরা। তোমরা যদি কিডস মানে রিজনেবল প্রাইসে কিডসের কিছু আইটেম কিনতে চাও, ডেফিনেটলি ইয়োসটা থেকে নিতে পারো। ভীষণ ভীষণ সুন্দর সুন্দর কিডস কালেকশন ছিল ইয়োসটাতে। নেবে তুমি? না। দিস আইটেম ডেফিনেটলি ট্রাই দিস। জেন্টস কালেকশন ইজ মানে অ্যাবসলিউটলি অমাইক কালেকশন। এটা ভালো লাগছে। 599 এটা। জিনিসটা ভালো। ওয়াও এটা ভালো লাগছে। এখান থেকেই নিয়েছিলাম। এটা বের করে দেখো, নাহলে বুঝবে কি করে। এটা ভালো লাগছে। না না দেবো খানে আমি দেবো। এটা 399। বাহ প্যান ভালো। পুরি সাবাস 899টা 499 50% প্রায়। এটা ভালো। এটা কিন্তু দারুণ লাগছে। এটাও ভালো লাগে। 599। বাহ এটা ভালো লাগছে। এটা ভালো লাগছে। ফুললি ব্ল্যাক, ইয়েলো 130 টাকা। এ তো গুল্লুর জামা, গুল্লুর গার্লফ্রেন্ডের জামা। ও এটা বেশ সুন্দর লাগছে দেখো। হ্যাঁ